বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলবো আমার দূরের বন্ধু কিভাবে আমায় খেলল তার ঘটনা। এটি পার্ট টু, পার্ট ওয়ান আগেই আপলোড করা হয়েছে। বন্ধুরা, আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তারপর যখন সুমন কিস করল, আমি পুরোপুরি নিজের উপর কন্ট্রোল হারিয়ে দিলাম আর রেসপন্স করতে লাগলাম। প্রায় 2-0 মিনিট ধরে চলেছিল আমাদের কিস। তারপর ও আমাকে ছাড়ে, এটাই আমার জীবনের সবথেকে লম্বা কিস। ও আমাকে ছাড়ার পর কয়েক মিনিট দুইজনেই চুপ করে বসে থাকি। তারপর সুমন বলল, কোলে বসবি একটু? আমি বললাম, কেন কোলে বসে কি হবে? সুমন বলল, আয় না একবার আজকের দিনটা স্মরণীয় করার জন্য। আমি বললাম, ঠিক আছে, তবে বেশিক্ষণ না। সুমন বলল, ঠিক আছে, তোর যদি খারাপ লাগে উঠে যাবি। আমি গিয়ে বসলাম ওর কোলে। মনে হলো যেন কোনো গরম মোটা রড এর উপর বসলাম। 2 মিনিট পর ও 2 হাত দিয়ে দেখলাম আমার কুর্তিটা নিচ থেকে উঠাচ্ছে, তাই ওকে সাহায্য করার জন্য একটু উঠলাম। তখনই ও আমার পুরো কুর্তিটা আমার বুক অবধি তুলে দিল আর হাতটা ঠিক আমার আপেল দুইটার নিচে রাখল আর আমাকে জিজ্ঞাসা করল, কিরে ভালো লাগছে তোর? আর কি আগে এগোনো ঠিক হবে? কথাটা শুনে আমার প্রচুর রাগ হলো। আমি বললাম, শালা খানকির বাচ্চা, সারা বিকেলটা আমাকে গরম করে এখন বলছিস এগোনো ঠিক হবে কিনা। সুমন বলল, তোর দিদি যে তাড়াতাড়ি যেতে বলল সেটার কি হবে? আমি বললাম, সেটা আমি বুঝবো, তুই এখন আমাকে ঠান্ডা কর, না হলে আমি মারা যাব। আর দেরি করিস না, তাড়াতাড়ি কাজ কর। সুমন বলল, আগে রকেটটা দেখো পছন্দ হয়েছে কিনা, একটু আদর করে দে, তারপর তোকে খেলব। জীবনে প্রথম এত বড় রকেট হাতে নিলাম। সুমন বলল, ঢুকিয়ে বস। আমি গিয়ে মাঠের ফুটোতে সেট করে আস্তে করে একটু বসলাম। শুধুমাত্র মুন্ডিটা ভেতরে গেছিল। আমি ওমাগো মরে গেলাম বলে চিৎকার করলাম। সুমন বলল, কিরে একটুতেই এত? এখনো তো পুরোই বাকি আছে। আমি বললাম, খুব কষ্ট হচ্ছে রে। সুমন বলল, তাহলে তুই উঠে যা, কেন শুধু শুধু কষ্ট করছিস? আমি বললাম, রেন্ডির বাচ্চা অন্য জনের প্রেমিকাকে নিয়ে বিকেল থেকে রকেট ধরিয়ে কিস করে আগুন ধরিয়ে দিয়ে এখন বলছিস উঠে যা? এই কথাটা বলে আমি এবার খুব জোরে ওর কোলে বসে পড়লাম আর এর সাথেই সুমনের লম্বা রকেট আমার মাঠে হারিয়ে গেল। আমি বললাম, এমনভাবে খেলো যেন আমি 1 মাস বিছানা থেকে উঠতে না পারি। সুমন বলল, তাহলে কথা দে, যখন যেখানে আর যেভাবে বলবো তুই আমার সাথে সেখানেই খেলতে আসবি। আমি বললাম, ঠিক আছে, তাই হবে। প্রায় 1-0 মিনিট পর সুমন প্রথমবার আমার আপেলে হাত দিল, সেটাও আমাকে একটু উপরে তোলার জন্য। এভাবেই আরও 2-5 মিনিট খেলে জল ছাড়লাম আমরা। তারপর উঠে দেখলাম যে পশে সেই ধাবার মালিক বসে আছে। আমরা কেউ সেটা বুঝতেও পারিনি। ধাবার মালিক আমাকে বলল, তুমি কি সত্যি আজকে থেকে খেলোয়াড় হবে? তোমার বয়ফ্রেন্ড আছে, তারপরেও অন্য একজনকে দিয়ে এভাবে ফাঁকা জায়গায় খেলিয়ে নিলে? সত্যি তোমার মধ্যে ট্যালেন্ট আছে, বড় খেলোয়াড় হতে গেলে এই ট্যালেন্ট লাগবেই। তখন আমরা বুঝতে পারলাম যে ও কতক্ষণ থেকে এখানে আছে। ওকে আমরা কেউ কিছু বললাম না। তখনই ও আমাকে বলল যে এতক্ষণ ওকে যেটা দিয়ে খুশি করলি সেটা আমারও দরকার, না হলে লোক ডেকে আনবো, বল কি করবি? বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পার্ট 3-র দিন। সুস্থ থাকেন, ভালো থাকেন।